অফিসার, আপনি তো আমাদের পরিবারকে জানেন, আর এটাও জানেন যে এই তল্লাটি আমাদের একটা রেপুটেশন আছে। আজকে আমাদের পরিবারের এরকম একটা শুভ দিনে একজন ইন্ট্রুডার এসে আমাদের মান সম্মান ধুলো মিশিয়ে দেবে, সেটা তো হতে পারে না। আর আমার পুত্রবধূর উপর মানসিক নির্যাতন করবে, সেটাও আমি মেনে নিতে পারি না। তাছাড়া আজকে আমার ছেলের বধূবরণের অনুষ্ঠান, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমন্ত্রিতদের গিজগিজ হচ্ছে, আর তার মাঝখানে এই মেয়েটা এসে আমার পুত্রবধূর সামনে একটা বিচ্ছিরি সিন ক্রিয়েট করেছে, যেখানে নিজেই বহু বছর আগে আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে কাউকে কিছু না বলে, আমার ছেলের সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করে। আমরা অফিসার অনেক চেষ্টা করেছিলাম ওকে খুঁজতে, ওর আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো সদুত্তর পাইনি। তারপর বহু বছর বাদে জানতে পারলাম ও নাকি তার পূর্ব প্রেমিকের সঙ্গে বিদেশে গিয়ে সংসার করছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম ওর কাছ থেকে ডিভোর্স আদায় করতে, কিন্তু কোনো রেসপন্স ওর কাছ থেকে পাইনি। আমরা যে একতরফা অনেক চেষ্টা করেছি তার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। আর আজ যখন আমি আমার ছেলের বিয়ের অন্য জায়গায় ব্যবস্থা করেছি, ও হঠাৎ এসে উদয় হয়েছে আর তার অধিকার ক্লেম করছে। আমি কি এবার একটু কথা বলতে পারি অফিসার? আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে? এই না না, তোমার কোনো কথা এখানে কেউ শুনতে চায় না। জাস্ট কিপ ইউর মাউথ শাট এন্ড গেট আউট অফ হিয়ার। অলরেডি অনেক সময় নষ্ট করেছো, বেরিয়ে যাও এখান থেকে। ধ্রুব, চলে যাওয়ার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আর তাছাড়া মনে করি দি, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এবং একটা গণতান্ত্রিক দেশে সকলের কথা বলার অধিকার থাকে, সেক্ষেত্রে আমারও আছে। তাই অফিসার, আপনি কিন্তু আমার কথা শুনতে বাধ্য। বলতে পারি, আপনি কি জানেন যে উনি এখানকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি? উনি কি বাজে কথা বলবেন? হ্যাঁ নিশ্চয়ই, উনি সম্ভ্রান্ত পরিবারের মানুষ। তাহলে আপনি কি করে জানলেন যে আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নই? তাহলে তো আমাকে আমার ফ্যামিলি ট্রি নিয়ে আপনার সঙ্গে কথা বলতে হয় নাকি? অবান্তর কথা না বলে আপনার যেটা বলার আছে সেটা সবার সামনে খুলে বলুন। হ্যাঁ নিশ্চয়ই, আমি যা বলবো সবার সামনেই বলবো।